আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, নির্বাচনে কারচুপি করে জয়ী হতে চায় না আওয়ামী লীগ। অন্যদিকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বনানীতে দলের উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের নির্বাচনী কার্যালয়ে শেখ সেলিম দাবি করেন, সুষ্ঠু হচ্ছে নির্বাচন। কয়েকটি কেন্দ্রে বিএনপির এজেন্টদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্রে এজেন্ট না দিয়ে অভিযোগ করা ঠিক নয়। এদিকে ধানমন্ডিতে সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, জনগণ বিএনপি জামায়াতকে বারবার প্রত্যাখ্যান করছে, তাই জনগণের প্রতি আস্থা নেই তাদের। শীতের দিন, তিন দিনের ছুটি, ভোটারদের মধ্যে আলসেমিও রয়েছে, এসব কারণে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম বলেন নানক। ভোট শেষে দলের প্রতিক্রিয়ায় ধানমন্ডিতে সভানেত্রীর কার্যালয়ে মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে নিয়েছে, নেতাদের এমন বক্তব্যে বিএনপির ভোটাররা ভোট কেন্দ্রে আসেননি। তারা তো অভিযোগই করে বেড়াচ্ছে, তা অভিযোগ করা পার্টি এজেন্ট না দিয়ে যদি বলে যে আমরা এজেন্ট বাড়ি করছি, এই স্টান যদি নেয় সেখানে তো আমাদের কিছু করার নেই, এখানে কারচুপি হওয়ার কোনো স্কোপ নাই। সবাই আসে সেখানে, শান্তিপূর্ণভাবে ইলেকশন হচ্ছে, আমরা কারচুপি নির্বাচনে বিশ্বাস করি না। আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, জনগণ যদি সঠিকভাবে ভোট দিতে পারে আমরাই জয়ী জয়ী হব। এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য সকল রাজনৈতিক দল, সকল সংস্থা এবং সেই সঙ্গে নির্বাচন কমিশনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আন্দোলনের অংশ হিসেবে নেওয়ার এই ধরনের তাদের প্রচার প্রচারের কারণেই বিএনপির যারা সমর্থক, বিএনপির যারা ভোটার, তারা ভোট প্রদানের আগ্রহটা হারিয়ে ফেলে।